আসসালাম আলাইকুম। আপনাদের আমি বলি যে এই বিজ্ঞানের জন্ম কোন সময়? ভাই বিশাল একটা ফিলোসফিক্যাল প্রশ্ন ভাই, বিজ্ঞানের জন্ম কখন? আন্ডা পুরা ভাই বিজ্ঞানের জন্ম হচ্ছে নবী মুহাম্মদের কাছে, যেদিন আরশে মানে আরশের কাছ থেকে যখন জিব্রাইল যখন এসে একটা জিনিস দিয়ে গেল, সেই দিন বিজ্ঞানের জন্ম হইলো। নাহলে তো আমরা জানতামই না, কোরআন ছাড়া কেমনে বুঝতাম কিছু? কোরআনে নাজিল হইলো হ্যাপি বার্থডে, বিজ্ঞানের হ্যাপি বার্থডে। হ্যাঁ, এখন থেকে আমরা বিজ্ঞানের হ্যাপি বার্থডে টু ইউ এটা করবো আমরা, যেদিন একটা জিনিস আমি একটু বুঝারি ভাই, বিজ্ঞান জিনিসটা কি? আপনারাই বলছেন বিজ্ঞানের উদাহরণ দিচ্ছেন আমার কাছে, না বিজ্ঞান জিনিসটা কি? আপনি আমাকে তো একটা প্রশ্ন করলেন যে বিজ্ঞানের জন্ম কোন সময়। আমরা একটু বুঝে নেই ভাই, একটু বুঝে নেই, কোনো কিছুর জন্ম মৃত্যু কিভাবে হয়, বা ধরেন একটা ফিলোসফি, একটা ফিলোসফি কখন গ্রো করে, বা একটা মতাদর্শ কখন গ্রো করে, এই বিজ্ঞান 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 জিনিসটা কি বোঝার পরেই তোমরা বুঝতে পারবো যে এটার জন্মটা কিভাবে হয়, বা এটা এটা আদৌ কোনো জন্ম থাকে কিনা। এই জন্য আমরা বুঝতে যাচ্ছি বিজ্ঞান বলতে আপনি কি বোঝেন, বা বিজ্ঞান জিনিসটা কি আপনি নিজে কি বুঝেন মানে? আচ্ছা তাহলে তাহলে ফারাজ ভাই, বিজ্ঞানের বাবা মা কে ছিল ভাই? না না শুনেন, আপনারাই বলছেন বিজ্ঞানের উদাহরণ, ঠিক আছে, বিজ্ঞানের বাবা ছিল আল্লাহ পাক এবং বিজ্ঞানের মা ছিল নবী মোহাম্মদ, আমার মনে হয় নাকি? অযৌক্তিক ভাইয়া, অযৌক্তিক কথা বলেন। আর মামা, আর মামা ছিল মুফতি ইব্রাহিম, মুফতি ইব্রাহিম ছিল মামা। না না শুনেন শুনেন, আমি এখন কথা বলি আপনাকে, এটা বিষয়ে মুফতি ইব্রাহিম এটা বিজ্ঞানের নাম রেখেছে বিজ্ঞান, তারপর থেকে আমি বিজ্ঞানকে জানলাম ভাই। সেদিন বিজ্ঞানের জন্মদিনের পর সময় কি দুইজন দুইটা দাসীকে মুক্ত করা হয়েছিল, নাকি দুজনকে এক্সট্রা দাস বানানো হয়েছিল? হ্যাঁ হ্যাঁ একেবারে খারাপ অবস্থা ভাই, এইভাবে কথা বলতে গেলে। হ্যাঁ আপনার তো বই পড়তে হয় না, কিন্তু আমরা আমরা যারা আপনার কাছে তো কোরআন আছে ভাই, আপনার কেন বই পড়তে হবে? মুমিনদের কি কোনো বই পড়তে হয় কখনো? মুমিনদের কোরআন আছে, আর কি পড়তে হবে? আপনি কোরআন ছাড়াই যা যা বলছেন ভাই, এটা মানে অসাধারণ। আপনি কোরআন আলে আরো কি কি বলতেন আল্লাহ মাহবুব জানেন, আপনি আপনি জানেন। আমি আপনার কাছে একটু কনভারসেশনটা চালানোর জন্য, আমি কিন্তু বহু দেখেন, আমি কিন্তু আপনাকে খুব সিম্পল সিম্পল প্রশ্ন করছিলাম, খুব সিম্পল সিম্পল ভাবে আপনার সাথে একটা কনভারসেশন করতে চাচ্ছিলাম, কিন্তু আপনার মধ্যে প্রথম থেকেই একটা অ্যারোগ্যান্ট ভাবটা ছিল যে আপনি অ্যারোগ্যান্টলি বা কনফিডেন্সের সাথে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো যে আলটিমেটলি ইভেন 9-10 যে বাচ্চারা পড়ে, হ্যাঁ আপনার এলাকা 9-10, আপনি ভিডিওটা আপনার এলাকা 9-10 একটা বাচ্চাদের দেখেন, ইভেন 9-10 বাচ্চারা ভিডিওটা দেখে হাসবে যে আপনি কি ধরনের কথা বলছেন। কামিল ছামিল মানে মাদ্রাসার 9-10 কথা বলছি না, আমি কোনো একটা স্কুলের 9-10 বাচ্চাকে দেখেন, তারাও ওই ভিডিওটা দেখে হাসবে যে আপনি কি ধরনের কথা বলছেন, যে বিজ্ঞানের জন্ম কবে এসে। আমি যদি আপনাকে সিম্পলি এখন আপনি বিজ্ঞান কাকে বলে সেই জিনিসটা বলি, টু বি অনেস্ট আমার মনে হয় না আপনি পারবেন বিজ্ঞান কি জিনিস সেটা বলতে পারবেন আপনি। এই জন্য বলছি যে কোনো বিষয় সম্পর্কে যদি আপনার অজ্ঞতা থাকে বা জানা একটু কমতে থাকে, সেই বিষয়টা সম্পর্কে পড়াশোনা করেন, জানেন এবং বোঝার চেষ্টা করেন সেই বিষয়টা, যারা এই বিষয় সম্পর্কে আলোচনা করছেন তারা কি লিখছেন, কি বোঝার চেষ্টা বলার চেষ্টা করছেন, আগে তো আপনার জিনিসটা বুঝতে হবে, তারপরে তারপরে সেটা সমালোচনা করতে পারবেন। আপনি যদি না বুঝেই না বুঝেই বলেন যে এটা ফালতু, এটা আমার মনে মতো হয় নাই বা এটাই হয় নাই, তাহলে আলটিমেটলি আলটিমেটলি শুধু আপনি আপনার অজ্ঞতা নিয়ে থাকবেন। আমি বলছি না আপনি অজ্ঞতা নিয়ে থাকতে পারবেন না, কিন্তু আপনি যদি অজ্ঞতা নিয়ে প্রায় আপনার অজ্ঞতা নিয়ে গর্বের সহকারে এইগুলো কথা বলবেন, তাহলে আজকে আমরা একটু হাসাহাসি করলাম, পরবর্তীতে আপনাকে যারা যারা চিনে তারা আপনার হাসাহাসি করবে। এই কাজগুলো করে নিজেকে হাসি পাত্র বানায় না, বেটার আপনি যদি কিছু জানা জানা যায় থাকে একটু ভাই। শরীয়তুল্লাহ সাহেব, শরীয়ত সাহেব, হ্যাঁ শরীয়তুল্লাহ সাহেব, আমার মনে হয় এনাফ ভাই, আপনি আরো কথা বললে আমার মনে হয় আমরা আরো অনেক বেশি হাসবো। আমি আমি এমন না যে হাসতে পারবো না বা আমি ইয়ে, বাট থাকুক আজকে থাকুক, আপনি আরেকটু পড়াশোনা করে আসেন। আচ্ছা আমি ফারাজ ভাই, আমাদের সাথে আকাশ সেন ভাই যুক্ত হয়েছেন, উনি কি বোধহয় কিছু বলতে চান এই বিষয়ে? আকাশ সেন ভাই মিউট করে রাখি, আকাশ ভাই বলুক। হ্যাঁ আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ পরিষ্কার শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ আমি কলকাতা থেকে বলছি, তো আমার খুবই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আপনারা ধর্মান্ধতা নিয়ে ইয়ে করছেন, মানে এক ধরনের যুদ্ধই বলা যায়। তো আমি 2 মিনিটে একটা ঘটনা বলতে পারি, ধর্মান্ধতার যে কত ভয়াবহ একটা জিনিস সেটা অবশ্য আমরা জানি, সেটা অবশ্য আমরা জানি, তারপর আপনি যদি বলতে চান তাহলে শর্ট করে বলতে পারেন। হ্যাঁ আমি দুবাইয়ে, কলকাতা থেকে দুবাই আর কি, বেশ কয়েক বছর ধরে ছিলাম, তো আমার এখনো আছে, আমার ওখানে তো ইন্ডিয়ান পাকিস্তানি বিভিন্ন ইয়ে থাকে আর কি, তো আমার পাকিস্তানি এক মেয়ের সাথে ইয়ে ওখানে আমার কলিগ বলতে পারেন, তো একটা সম্পর্ক হয়। তো এইবার এই 2021 সালের যে ইয়েতে গেল দোল যাত্রা আমাদের, সম্ভবত মার্চে 29 তারিখ বা এরকম একটা, তো আমি ওকে ইয়ে করে একটা ইয়ে করেছিলাম, একটা ছবি তুলে ওই ইনস্টাগ্রামে একটা ছবি আপ দিয়েছিল, সাথে সাথে দাদা ভাই সাথে সাথে প্রায় 1000-এর মতো এটা সেটা গালাগালি হুমকি, এত ঘৃণা এত ঘৃণা এত ঘৃণা, মানে কি মানে এটা কি মানে ভারতীয় দেখে নাকি হিন্দু, মানে এই কারণটা কি আমি তো বুঝতে পারলাম না। কিন্তু যারা যারা থ্রেট দিচ্ছে তারা তো কেউ মাদ্রাসা না, কেউ ভালো ভালো স্কুল থেকে, কেউ আর্মিদের স্কুল থেকে পড়াশোনা করা, কেউ বিদেশে থাকছে, কেউ দেশে। আচ্ছা ওনার লাইনটা কেটে গেল, আচ্ছা তাহলে ওনার ওনার সাথে আমরা আগামী আরেকদিন কথা বলবো। না ফারাজ ভাই, শরীয়তুল্লাহ ভাইয়ের সাথে কি আমরা কথা বলবো নাকি? ওনাকে আমরা একটু আমার মনে হয়
উনি কি আচ্ছা পারবেন আর কথা বলতে কিছু? আচ্ছা আমরা একটু দুই একটা জিনিস জিজ্ঞাসা করি, শরীরতলা ভাই একটা জিনিস আমাকে একটু বলেন যে কাউকে যদি একটা কিছু বুঝাইতে হয় তাহলে তো একটা, ধরেন আপনাকে আমি রবীন্দ্রনাথের একটা কবিতা আপনাকে আমি বোঝাবো, তাহলে তো ভাই আপনার আগে বাংলা ভাষাটা তো জানা থাকতে হবে, তাই না ভাই? শরীরতলা ভাই কি বলেন আপনি? শরীরতলা আপনি আনমিউট করে কথা বলেন, আপনি মিউট করে রেখেছেন, আনমিউট করে বলেন। হ্যাঁ শরীরতলা ভাই আপনার কথা কিন্তু আমি জোরে শুনতে পাচ্ছি না, একটু জোরে বলতে হবে। জি আমি আপনার আমি বলতেছি, শুনেন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আপনাকে আমি একটা প্রশ্ন করেছি যে আপনাকে যদি আমি এই রবীন্দ্রনাথের একটা কবিতা বোঝাতে চাই, রবীন্দ্রনাথের একটা কবিতার ভিতরে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন এটা মানে ভাবার্থটা কি, তাহলে তো আপনার অবশ্যই বাংলা ভাষাটা কিছু কিছু জানতে হবে, তারপরে হচ্ছে গিয়ে স্বরেয়া স্বরেয়া স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ যুক্তাক্ষর কাকে বলে, বাংলা ভাষার শব্দগুলোর অর্থ কি সেগুলো জানতে হবে, তাই না ভাই? ঠিক আছে। তো ভাই এখানে যে সমস্যাটা দেখা দিচ্ছে যে আপনি এমন একটা প্রশ্ন করেছেন যে প্রশ্নটার উত্তরটা জানার জন্য আপনার কিছু বেসিক জিনিস বুঝতে হবে, বেসিক জিনিস জানতে হবে, কিন্তু আমার মনে হচ্ছে না আপনি সেই বেসিক জিনিসগুলো জানেন। এই কারণে আপনাকে বোঝানোটা হচ্ছে কি, মনে করেন একটা গাছকে যদি আমি একটা রবীন্দ্রনাথের গান বুঝাইতে যাই সেটা যেরকম একটা হাস্যকর ব্যাপার হবে, আপনাকে বোঝানোটাও সেরকম একটা হাস্যকর ব্যাপার হবে। এই কারণে আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে আপনি কি ভাই বিজ্ঞান কাকে বলে এই জিনিসটা বলতে পারবেন? আমি কিন্তু আপনাকে এর আগে বলছি একবার কথাটা, যে আমি কিন্তু বিজ্ঞান সম্বন্ধে আপনাকে প্রশ্ন করিনি। তো ভাই বিজ্ঞান সম্পর্কে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা তো বিজ্ঞান বিষয়ক প্রশ্ন, বিজ্ঞান জন্ম নিল কবে এটা কি বিজ্ঞান বিষয়ক প্রশ্ন না? না না আমি এটা পরে বলছি আপনাদের কথা। প্রথম মানুষ, প্রথম মানুষ কবে এলো এটাও তো ভাই বিজ্ঞান বিষয়ক প্রশ্ন, এটা তো বিজ্ঞান ছাড়া তো এটা দেওয়া সম্ভব না। তো কিন্তু আপনি তো সেভাবে আমাকে উত্তর দেন না, আমাকে তো সেভাবে আপনারা বলেন ভাই সেভাবে উত্তর দিচ্ছি কি দেই নাই, এটা কি বিজ্ঞান বিষয়ক প্রশ্ন কিনা সেটা বলেন। আমি আপনাকে কি বলছি আপনি তো আমার কথাটা বুঝেন নাই ভাই। ভাই আপনি অনর্থক আমাদের সময় নষ্ট করতেছেন, আপনি নিজের সময় নষ্ট করতেছেন। আপনাকে আমি যেটা জিজ্ঞাসা করছি যে এইটা তো বিজ্ঞান বিষয়ক প্রশ্ন, বিজ্ঞান জিনিসটা কি সেটা আপনি জানেন কিনা সেটা আগে বলেন। হ্যাঁ বলেন, আমি জানি না, বলেন দেখি তারপর শুনি। এই কারণেই তো বলছি যে আপনি আদর্শলিপি পড়েন নাই, আপনি রবীন্দ্রনাথের মানে গান যদি বুঝতে চেষ্টা করেন বা জীবনানন্দ দাশের কবিতা যদি বুঝতে চেষ্টা করেন আপনি আদর্শলিপি পড়েন নাই এখন পর্যন্ত, আদর্শলিপি ঠিক নাই আপনার। এখন আপনি গেছেন জীবনানন্দ দাশের অথবা মাইকেল মধুসূদন দত্তের কবিতা বুঝতে, সেটা তারও দাঁত ভাঙ্গা, বা সুধীন্দ্রনাথের কবিতা বুঝতে গেছেন আপনি, বিষ্ণুদের কবিতা বুঝতে গেছেন। ওরে বাপরে ভাই মাথা মাথা নষ্ট, সুধীন্দ্রনাথ বুঝতে গেলে তো একটা মাথা পড়া ছাড় করা যাবে, আপনি গেছেন সুধীন্দ্রনাথের কবিতা বুঝতে, এইটা ভাই কোনো ভাই আপনার মাথার উপর একটু বেশি প্রেশার পড়ে যাবে না? আপনার এত ছোট মাথায় এত বেশি জিনিস ধরবে ভাই? বেবি স্টেপে আগানো লাগবে তো ভাই, আপনার তো মানে একটা প্রত্যেকটা জিনিসের একটা ধারাবাহিকতা আছে, আপনার ধারাবাহিকতা মেনটেন করে করে তো সেকেন্ড স্টেপটা বুঝতে হবে। আপনি যদি প্রথমে বুঝতে চান এমন না যে আপনি পারবেন না, কিন্তু এফোর্টটা অনেক বেশি লাগবে, আমার তো মনে হচ্ছে আপনি সেই এফোর্টটা পারবেন। বাট আপনি যদি ইভেন কয়েকটা স্টেপ বাদ দিয়ে তারপরে স্টেপ জানতে চান আপনার নলেজেরও তো গ্যাপ থাকবে, আপনি ওই জিনিসটা জিনিসটা বোঝার চেষ্টা করতেছেন সেটা পুরোপুরি গ্রাস করতে পারবেন না, সেখানে আপনি পুরোপুরি বুঝে ওঠা আপনার পক্ষে অনেক ক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে। এই জিনিসগুলো তাহলে জানার আগে বোঝার আগে আমি আমি যে বললাম যে আমি কিন্তু আপনাকে সিম্পলি প্রশ্নগুলো করছিলাম বা সিম্পল ভাষায় আপনার সাথে আলোচনা করতে চাচ্ছিলাম, তা আপনি বলছেন আপনার মন মতো হয়নি, আপনার এই মতো হয়নি, আপনার সেই মতো হয়নি, কিন্তু সেটার জন্য তো আপনার বই পড়া লাগবে, বোঝা লাগবে যে আমি অ্যাকচুয়ালি কোন কোন দিকে কথাগুলো বলছি। এই জন্য বলতেছি যদি এগুলা সম্পর্কে জানার আগে বোঝার আগে এগুলো ক্রিটিসিজম করার আগে আগে তো পড়তে পড়তে হবে, জানতে হবে জিনিসটা কি। আপনি যেখানে বিজ্ঞান জিনিসটাই জানেন না সেখানে প্রথম মানুষ থাকবে কি থাকবে না সেটা নিয়ে যদি আপনি কথা বলতে চান এই জিনিসগুলো তো মানায় না ভাই। আচ্ছা ফারাজ ভাই, ফারাজ ভাই যদি ধরেন আমরা কিন্তু ওনার মন মতো একটা উত্তর দিতে পারতাম, ওনার কিন্তু এত কষ্ট করতে হতো না, পড়ালেখারও দরকার নাই মানে পরিশ্রম নাই, এই যে এই জিনিসগুলা বুঝতে জানতে যে অনেক পরিশ্রম করতে হয় অনেক পড়ালেখা করতে হয় সে কোনো পরিশ্রম নেই, একদম সিম্পল কথা ভাই, একটা দিন আল্লাহ ফাঁস করে বাড়িতে আদমরে ফালাইছে হাওরে ফালাইছে দুইজনে মানে সেক্স করছে, সেখান থেকে ভাই হাবিল আর কাবিল জন্ম হয়েছে, সেখান থেকে অন্য তাদের দুটো বোন জন্ম হয়েছে, সেই বোন বোনদের সাথে সেক্স করছে, সেক্স করার পর তাদের বাচ্চা হয়েছে, তারা আবার ভাই বোন সেক্স করছে, এইভাবে গন্ডা গন্ডা জন্ম হয়ে গেল। এটা কিন্তু খুব সহজ তাই না, মানে যে কোনো একজন মোল্লা যে কোনো একজন অশিক্ষিত মোল্লা চায়ের দোকানে বসে এই এই গল্পটা পারবে, বুঝতে খুব সহজ ভাই, বুঝতে কোনো কঠিন এটা করতে কামিল করলে এনাফ কষ্ট করা লাগবে না, মাথার উপরে কিন্তু কোনো প্রেশার পড়বে না যে আমার অনেক মানে বড় বড় বই পড়তে হচ্ছে, কিছু করতে হবে না, যে কোনো অশিক্ষিত মূর্খ গাধা গরু একটা গাধাকেও যদি আপনি ঠিকভাবে বোঝাতে পারেন যে গাধাটা বুঝা মাথা দেখবে এইভাবে নাড়বে, হ ঠিক 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 আছে, কিন্তু ভাই কিন্তু ভাই এই যে কামিল কামিল ফাজিল এই যে যেগুলো আছে তাদেরকে ভাই খুব সুন্দর বোঝানো যাবে এই ধরনের গল্প, হুজুরে হুজুর কইছে মাশাআল্লাহ সুবহানাল্লাহ এটা কিন্তু খুব মন মতো তখন দেখবেন বলে ঠিক না বলে ঠিক না ঠিক না ঠিক ঠিক বলেছিল ভাই বুঝে গেছে একদম দুনিয়া কাভার্ড। হ্যাঁ মানে মানুষ কিভাবে জন্ম নিল পুরো বই বুঝে শেষ, পুরো বই খতম, এক একেবারে ডিসকভারি শেষ, শেষ লাইনে আমরা ডিসকভার করে ফেলেছি মানুষ কিভাবে জন্ম করছে, আরো ভালো বানাইছে, বানায় পর কাপড়ের বিষে পাঠাইছে, ঘন্টা ঘন্টা সেক্স হলি ইনসেস্ট ভাই বোন সেক্স করে একটা প্রোফাইল বানাইছে মানুষ হয়ে গেল, এটা বুঝতে আপনার এফোর্ট দাও, বিজ্ঞান কাকে বলে এটা বুঝতে কি ভাই আপনার বিজ্ঞান কাকে বলে এটা বুঝে লাগবে ভাই? কত সহজ পদ্ধতি, কত সহজ পদ্ধতি, এগুলো দেখে কেন এই আমাদের এই কামিল ফাজিলরা আমাদের যে ফাজিল ভাইরা আছে আমাদের কামিল ভাইরা আছে যিনি আবার বললেন আমাদেরকে একটা ইংরেজি শব্দ আমি আজকে শিখলাম যে বায়োগ্রাফি শব্দের অর্থ প্রতিচ্ছবি, এটাও ভাই আমি খুবই খুশি হয়েছি যে আজকে একটা ইংরেজি শব্দ আমি শিখে গেলাম, আমার দিনটা সফল হলো আর কি। আচ্ছা সৈয়দ সাহেব কি লাস্ট কিছু বলবেন তাহলে আমরা ওনার ক্লাস শেষ করে দিতাম আজকে?
হ্যাঁ শরীয়ত ভাই যদি লাস্ট কিছু বলতে চান বলেন, তারপর আমি শেষ করে দিব। আমি তো বলতে চাচ্ছি আপনি খোড়া যুক্তি দিয়ে, আমার প্রশ্নটা আমি সহজেই করছিলাম, খুব সিম্পল একটা প্রশ্ন করছিলাম, কিন্তু আপনি আপনারা অযুক্তি খোড়া যুক্তি দিয়ে যে কিছু না কিছু যুক্তি জিনিসটা কি শুনে স্যার, যুক্তি জিনিসটা কি আমি বুঝতে চাচ্ছি যে যুক্তি জিনিসটা কি, যুক্তি জিনিসটা বলতে আপনি কি বুঝছেন? এটা বলার পরেই আপনি, আমি মাসের আর ইন্টারাপ্ট করবো না, এটা বলার পরেই আপনি তো আলোচনাটা কমপ্লিট করেন, কমপ্লিট করে শেষ করে দিন, সমস্যা নেই, আমি এটা রিপ্লাই দিব না। শুনতে চাচ্ছি যে যুক্তি জিনিসটা কি। ফারাস ভাই যুক্তি তো ল্যাংরা নাকি লুলা নাকি কানা নাকি বয়রা, এই জিনিসটা বোঝার আগে তো যুক্তি জিনিসটা কাকে বলে, জিনিসটা কি সেটা আমাদের বুঝতে হবে। তারপরে কানা যুক্তি কাকে বলে, ল্যাংরা যুক্তি কাকে বলে, খোড়া যুক্তি কাকে বলে, তারপরে ধরেন প্যারা যুক্তি কাকে বলে, এই জিনিসগুলো আমরা পরে জানতে পারবো, আগে তো যুক্তি জিনিসটা কি বুঝতে হবে। আর শরীয়ত ভাই তাহলে আপনি আমাদেরকে একটু যুক্তি জিনিসটা কাকে বলে একটু আমাদেরকে একটু যদি বলতেন। যেমন আপনারা একটু আগে বললেন, যেমন আপনারা একটু আগে বললেন যে যেমন তো হয়, যেমন তো হয় উদাহরণের সময় ভাই ডেফিনেশনটা বলেন, সংজ্ঞাটা বলেন যুক্তি জিনিসটা কি। আমার প্রশ্নটা করার আগে আপনি যুক্তি বিষয়ে জানতে চাচ্ছেন, তাহলে আমি তো আমার প্রশ্ন এড়িয়ে যাবো। আপনি তো প্রশ্ন করছেন, আপনি তো বিদায় বক্তব্য এরকম টাইপের কিছু একটা দিচ্ছেন। আর প্রথমে আপনি অ্যালিগেশন শুনে নেন, প্রথমে আপনি অ্যালিগেশন নিয়ে শুরু করলেন সুরেশ স্যার, প্রথমে আপনি একটা দোষ দিলেন, হ্যাঁ আমাদেরকে একটা দোষ দিলেন যে আমরা, শুনেন তো ভাই, শুনে তো ভাই, আপনি আমাদেরকে একটা দোষ দিয়েছেন যে আমরা খোড়া যুক্তি দিয়েছি। হ্যাঁ তো খোড়া যুক্তি কি সেটা বোঝার আগে তো আমাদের যুক্তি কি জিনিস সেটা তো বুঝতে হবে। এই জন্যই আমাদের যে কনভারসেশনটা যেটা ঠিক হয়, আমি যেন আপনার কথাটা বুঝতে পারি, সেজন্যই আমি যেহেতু আপনার কাছে যুক্তি জিনিসটা কি সেটা জানতে চেয়েছি। আপনি যুক্তি জিনিসটা কি এটা ডেফিনেশনটা বলে তারপর উদাহরণ দেন, সমস্যা নেই, কিন্তু যুক্তি জিনিসটা কি এটা সংজ্ঞাটা একটু দেন। আমি তো সেই বিষয়ে আপনাকে বলতে চাচ্ছি, কিন্তু আপনি বলার মানে সুযোগ দিচ্ছেন না তো আমারে। হ্যাঁ যুক্তি জিনিসটা একটু সংজ্ঞাটা দেন। আমি তো আপনাকে এই বিষয়টাই বলতে চাচ্ছি, কিন্তু যুক্তির বিষয়ে আপনি যেভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা, আমি বললাম যে আপনি একটু আগে বললেন যে আদম হাওয়াকে আল্লাহ ঠাস করে জমিনে পাড়ায় না, আপনাকে তো উদাহরণ জিজ্ঞেস করা হয় নাই ভাই, আপনাকে উদাহরণ জিজ্ঞেস করা হয় নাই। উদাহরণ যখন আমরা জিজ্ঞাসা করবো তখন আপনি এটা বলবেন যে এই যে যেমন ধরেন এটা, ওই যেমন ধরেন সেইটা, যেমন ধরেন এই অমুক দিনে ওইটা, যেমন ধরেন অমুক দিনে সেইটা। আমি একটা উদাহরণ দেবো বা আসি ভাই, ধরেন আমি জিজ্ঞেস করলাম আপনাকে দেড় মোহর মানে কি, হ্যাঁ তখন তো আপনি বলবেন না করিমুদ্দিন সাহেব এত টাকা দেড় মোহর দিচ্ছে, সরিমুদ্দিন সাহেব এত টাকা দেড় মোহর দিচ্ছে, এটা তো বলবেন না। আপনি তখন বলবেন নারীর যৌনাঙ্গ, কোন স্ত্রীর যৌনাঙ্গ ভোগের মূল্য হিসাবে স্ত্রীকে যে টাকাটা দেওয়া হয়, যে অর্থটা দেওয়া হয় সেটাকে বলা হয় দেড় মোহর। এই যে এটাকে বলা হয়, যে আমি যে জিনিসটা বললাম সেটা হচ্ছে সংজ্ঞা। এইভাবে আপনি যুক্তি জিনিসটা কি, যুক্তির সংজ্ঞাটা বলেন তারপরে উদাহরণ দেন, উদাহরণ তো সমস্যা নেই। আমি না একটু আশ্চর্য হচ্ছি যে ওনাদের কামিল অনেক পাস করেছেন, ওনাদেরকে এই জিনিসটুকু শেখানো হয় না, মাস্টার্স সমপর্যায়ে চিন্তা করেন যে মানে কোনটাকে সংজ্ঞা বলে কোনটাকে উদাহরণ বলে, এইটুকু পার্থক্য কি ওনাদের, কি ওনাদের সিলেবাসে নাই? তাহলে মানে ওনারা এইটুকু না থাকলে কেমনে ভাই, এটুকু তো মানে একটা জিনিসকে ধরেন আমি একটা চুম্বকের সংজ্ঞা দিচ্ছি, বা ধরেন ধরেন আপনি পানির সংজ্ঞা দিচ্ছি, তারপরে আমি বা ধরেন আমি দেশের সংজ্ঞা দিচ্ছি, দেশের সংজ্ঞা দিব তারপরে আমি উদাহরণ দিব। প্রশ্নের ভিতরে যদি থাকে যে দেশের সংজ্ঞা দাও উদাহরণ সহ, তখন আমি প্রথমে দেশের সংজ্ঞা দিব, এরপরে আমি উদাহরণগুলো দিব, যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান ইত্যাদি ইত্যাদি। আগে তো সংজ্ঞাটা দিতে হবে, উদাহরণটা তো আসবে পরে। এই সিম্পল জিনিসটা আমি ভাই কোনো বইয়ের ডেফিনেশন চাচ্ছি না, উনি কি বুঝাচ্ছেন সেটাই বুঝতে চাচ্ছি, কিন্তু নর্মাল ডেফিনেশন বলতে পারছে না, মানে উনি কি বুঝেন এটাই বলতে পারতেছেন। মানে ভাই কামিল কামিল মানে শিক্ষার্থীদের জন্য ভাই আসলে খুব কষ্ট হচ্ছে যে কামিল পাস যারা করেছেন ভাই, খুবই ভয়ঙ্কর অবস্থা ভাই। আপনি কি সংজ্ঞা কাকে বলে আর উদাহরণ কাকে বলে দুটো মানে বলতে পারবেন আমাদেরকে? এটা কি আমার প্রশ্ন ছিল ভাই? আপনার প্রশ্নের উত্তর দিতে হলে তো আমাদের বুঝতে হবে যে আপনি প্রশ্ন শব্দটার মানে জানেন কিনা, বা উত্তর শব্দটার মানে জানেন কিনা। আপনি উত্তর শব্দের মানে আমি নিশ্চিত, আপনি প্রশ্ন এবং উত্তর এই দুটা কাকে বলে এটাই আপনি সঠিকভাবে বলতে পারবেন না ভাই। তাহলে উত্তর কি উত্তর দিব আমি, মানে আপনাকে আমি কি তাল গাছ কলা গাছ বোঝাবো, আপনি আপনি বাকি বুঝবেন। আমি ভালোই বুঝতে পারবো আপনার কথা, আপনি যে কত ভালো বুঝতে পারবেন, আপনি যে কত ভালো বুঝতে পারবেন সেটা ভাই আমরা ভারী হারে টের পেয়ে গেছি ভাই। আপনি যে কত ভালো বুঝতে পারবেন, আপনাকে আমি আপনাকে আমি কি আপনাকে আমি আপনাকে আমি সহজ প্রশ্ন জিজ্ঞেস করেছি যে আপনি কি কোনটাকে সংজ্ঞা বলে কোনটাকে উদাহরণ বলে এইটা বলতে পারবেন অন্তত। আপনাদের সাথে বলছেন, আপনাদের সাথে যারা লাইভে আসে তারা একবার মানে আসলে আপনাদের সাথে লাইভে যুক্ত হওয়াটাই মানে নীতিগত দিক থেকে ঠিক না, কারণ আপনাদের আপনাদের কাছ থেকে কোনো কিছু জানতে চাইলে ভাই আপনি একটা নীতিগত ভাই বেঠিক কাজ করে ফেলেছেন আজকে ভাই। এখন মানে এক কাজ করেন, নিজের গালে নিজের থাপ্পড় দেন, নিজের গালে নিজের থাপ্পড় দেন, এই যে নীতিগত যে বেঠিক কাজটা আপনি করেছেন নিজের গালে কষায় দিয়ে থাপ্পড় মারেন যে এখনই মারেন, আমি শব্দ শুনি শব্দ শুনি ভাই, নিজের গালে এক কাজ করেন, নিজের জুতাটা খুলে নিজের জুতাটা খুলে নিজের গালে দিয়ে থাপ্পড় মারেন। সুরেশ স্যার নিজে আসলেন, আপনাকে কেউ ধরে আনে নাই, নিজে আসলেন, নিজে একটা প্রশ্ন করলেন, আমরা আমরা চেষ্টা করলাম প্রশ্নটা উত্তর দিতে, পরে যখন আমরা একটু দেখলাম আপনাকে একটু যাচাই করলাম, দেখলাম আপনি যে প্রশ্ন উত্তরটা নেবেন সেই ক্যাপাসিটিও আপনার মধ্যে নাই, সেটা জ্ঞান বুদ্ধিও আপনার মধ্যে নাই, এবং আমরা কিন্তু এই জিনিসটা একটু শুনে নেন ভাই, এই জিনিসটা কিন্তু আপনাকে ভদ্রভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম প্রথমে, তারপরে যখন আপনি অ্যাটিটিউড দেখা গেছেন, আপনি যখন একটা ভাব দেখা গেছেন যে আপনি বিশাল বড় শিক্ষিত মানুষ, বাট আমাদের উত্তর আপনার পছন্দ হচ্ছে না, আমি বলছি না হইতেই হবে, বাট যে অ্যাটিটিউড আপনি কথা বলছিলেন সেটা দেখার পরে যখন আপনার জ্ঞানের লেভেলটা যাচাই করলাম, তখন যখন আপনি একটা হাসি পাত্র হলেন, এরপরে হাসির পাত্র হওয়ার পরে এখন আপনি বলতেছেন নৈতিকভাবে কারো উচিত না আপনাদের দেশে আসেন, নৈতিকভাবে আসা উচিত কিনা উচিত সেটা আমি জানি না, কিন্তু
স্টুপিড রিজনে, এই যে স্টুপিডিটি দেখাইতে আসা উচিত, আগে জানেন, বুঝেন কি বলতে চাচ্ছেন, কি জানতে চান, কোন পজিশনটা হোল্ড করেন সেটা সম্পর্কে শিওর হন, তারপরে একটা যুক্তি তর্ক করতে আসেন। যদি এগুলো না জানেন, না বুঝেন, এগুলো না বুঝে আপনি যদি তারপরও ভদ্রভাবে আলোচনা করতেন, আমরা কিন্তু ভদ্রভাবে আলোচনা করতাম, কিন্তু আপনি কিন্তু এই যে আপনার প্রশ্নগুলো প্যাটার্নটা আপনি একটু লাইভের পর আবার শুনে যে আপনি কি ধরনের প্রশ্ন করছেন সেটা নিয়ে আসলে কোনো উত্তর দেওয়া যায় না, সেটা একটা হাসি তামাশা করার মতো জিনিস। বা আপনি, আমি আপনাকে যে জিনিসটা বলেছিলাম, 99 কোনো একটা বাচ্চাকে দেখায় বলেন যে ভাই ছোট ভাই দেখো তো আমি এই ধরনের কথা বলেছিলাম, কথাগুলো আমার ঠিক হয়েছে কিনা, হ্যাঁ, বা যদি কোনো কাজী টাজিন থাকে বাচ্চা তাদেরকে একটু দেখায় বলেন, তারাই দেখেন একটু হাসাহাসি শুরু করে দেবে। বেটার আপনি একটা কাজ করেন, আগে আপনার ফাউন্ডেশনটা গ্রো করেন, একটু বইটাই পড়েন, বুঝেন আপনি কি সম্পর্কে কথা বলতে যাচ্ছেন, কি সম্পর্কে জানতে যাচ্ছেন সেটা একটু বুঝেন। বুঝার পরে যখন আপনি উত্তরটা পাবেন তখন আপনি একের পর এক মিলাইতে পারেন যে হ্যাঁ লোকটা আমাকে ঠিক প্রশ্ন দিচ্ছে নাকি প্রশ্নের উত্তর ঠিক দিচ্ছে নাকি ভুল দিচ্ছে। ধরেন ধরেন আমি ইয়ের সম্পর্কে কিছু জানি না, ইসলাম ধর্মের আগা মাথা সম্পর্কে কিছু জানি না, তখন আপনি আমি আপনার একটা জিজ্ঞেস করলাম, একটা একটা ফিকের বিষয়ে জিজ্ঞেস করলাম, আপনি আমার বললেন, আমি বললাম এটা আমার মনের মতো হয় নাই, এটা আমার মনের মতো হয়েছে, এটা এটা কি মনের মতো হয়েছে কি হয়েছে না এটা তো রিলেভেন্ট না, রিলেভেন্ট হচ্ছে কি উত্তরটা ঠিক আছে কিনা, সেটার জন্য তো আগে আমার একটু জানতে হবে, একটু বুঝতে হবে কোনো হাদিসে কি বলা না বলা, ইসলাম জিনিসটা কি সেটা সম্পর্কে জানতে হবে। ইসলাম জিনিসটা কি সেটা সম্পর্কে যদি আমি না জানি তাহলে আপনি ফিকের উত্তর ঠিক দিচ্ছেন না ভুল দিচ্ছেন সেটা আমি বুঝবো কি হবে। এই জন্য আমি আপনাকে বলতেছি ফাউন্ডেশনটা একটু গ্রো করেন, ফাউন্ডেশনটা গ্রো করার পরে তারপরে বুঝতে পারবেন যে উত্তরগুলো ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে নাকি আপনার শুধু শুধু সময় নষ্ট করা হচ্ছে, এই জিনিসটা বুঝতে পারবেন। আপনার যদি এগুলো বাদে এগুলো বাদে আপনি যুক্তির যুক্তির সঙ্গে আমার মনে হয় না আপনি দিতে পারবেন, অ্যালিগেশন বাদে আপনার যদি লাস্ট কোনো কিছু বলা থাকে সেটা বলেন। ফারাজ ভাই আপনি তো অনেক অনেকে অনেক কথা বললেন, কিন্তু আমার কিন্তু মনে হয় না যে ওনার মানে ওনার কথা শুনে আমি যেটুকু বুঝলাম ওনার জন্য কিন্তু ভাই ইসলাম ধর্মটাই ভালো, বুঝতে পারছেন, উনি ইসলাম ধর্মের সব সব রহস্যের সব প্রশ্নের সহজ উত্তর সহজ সমাধান, এবং মুফতি ইব্রাহিম হচ্ছে ওনার জন্য বেস্ট আমার মনে হয়। ভাই আমার মনে হয় যে এই কথাটা ইয়ে বলেছে মানে ওনার মেন্টাল পজিশনের জন্য এটা ভালো, আমি মানে কাউকে এরকম বিয়ে করি না যে এই লোক এই লোকের জন্য এই লোক বুঝে না এসে এসে এই জন্য তার জন্য ইয়ে, বাট হ্যাঁ তার যে মেন্টাল পজিশন যে সেটা থেকে শান্তি পাচ্ছে বিশ্বাস করে, এটা 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 তুলে ঠিক আছে সে শান্তি পাক, কিন্তু ভাই একটু সমস্যা হবে এই যে দুদিন পর সেই জিয়াদিন আমি বলবে আমি যে শান্তি পাচ্ছি সেই সাথে আপনাকে পাইতে হবে, ওই হচ্ছে এত সমস্যা ভাই। আমি এটাই পয়েন্ট আউট করছি, তিনি এখন যে স্টেটে আছেন যে কোনো কিছু তার ওই যে বিশ্বাসটা বাদে অন্য কোনো কিছু একসেপ্ট করা যে যেতেও পারে, মানে এগুলা যে একটু দেখাও যেতে পারে এগুলা ওখানে কি বলা হচ্ছে সেইটাও শোনার মতো ইয়া ওনার ভিতরে নাই, তাহলে আপনি কি মনে করেন না ওনার জন্য ইসলাম ধর্মটাই এখন মানে ভালো? ভাই মেন্টাল স্টেটে যদি উনি মনে করেন এটা উনি শান্তি পাচ্ছেন সেখানে আমার কিছু বলার নাই, যদি একটু পার্সোনাল রাখেন উনির উপর চাপ পায় না সেখানে তো আমার কিছু করার নাই ভাই, যদি শান্তি পান ভালো, হ্যাঁ অবশ্যই তার জন্য ভালো সেটা ভাই। আচ্ছা ঠিক আছে।